আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল হাল যাস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। এটা যেহেতু জ্ঞানের অনুষ্ঠান, এইজন্য আমরা এই আয়াতটি তেলাওয়াত করি। জ্ঞান সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে যারা জানে আর যারা জানে না তারা কি এক হয়? প্রশ্ন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারা কিন্তু এক নয়, সেটা আমরা সকলেই জানি যে আমাদের সমাজে যারা জানে আর যারা জানে না এরা কখনো এক হতে পারে না। তো এইটা এক নয়, এইটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো কয়েকটি উদাহরণ দিয়েছেন। ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যার চোখ নেই অন্ধ আর যার চোখ আছে দেখে, এই দুই শ্রেণীর মানুষ কি এক হতে পারে? ওয়ালাল যুলুমাত ওয়ালান নূর, অন্ধকার এবং আলো দুইটা কখনো এক হতে পারে? ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর, ছায়া এবং রোদ এই দুইটা কখনো এক হতে পারে? এইগুলা যেমন এক হতে পারে না, ঠিক তেমনি ভাবে যে জানে আর যে জানে না এরাও কখনো এক হতে পারে না। তবে যে জানে তার মর্যাদা দুনিয়া আখেরাত উভয় জগতে বুলন্দ করে দিয়েছেন কে? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং জ্ঞান অর্জন করেছে, জ্ঞানী হয়েছে, আলেম হয়েছে, এদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য আয়াতে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলার কাছে সবচাইতে সম্মানিত তারা যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। তো এই ভয় করে কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য আয়াতে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় বান্দাদের মধ্য থেকে যারা আলেম সম্প্রদায়, উলামা যারা জ্ঞানী সম্প্রদায় যারা, এই মানুষগুলো আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভয় করে। তো আলেম বেশি ভয় করে আল্লাহকে, আর আল্লাহকে যে ভয় করে সে আল্লাহর সবচাইতে প্রিয় ভাজন, আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত। তাহলে জ্ঞানের মর্যাদা আছে কি নাই? দুনিয়া আখেরাত উভয় জগতে জ্ঞানের মর্যাদা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো ভালো চান, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের বুৎপত্তি জ্ঞান দান করেন, দ্বীনের মর্মার্থ একেবারে ভিতরের জ্ঞান আধ্যাত্মিকতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এই জ্ঞানের মর্যাদা কিন্তু আল্লাহ রাসূলও দিয়েছেন। এমনকি আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা, তোমাদের মধ্য থেকে সবচাইতে উত্তম তারা যারা নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। সুতরাং এই আয়াত এবং এই হাদিসগুলো যদি আমরা সামনে রাখি তাহলে বোঝা যাবে জ্ঞানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। এখন আপনারা যারা এখানে এসেছেন, এই যে জ্ঞানের একটা মজলিস, আল্লাহ রাসূল বলেছেন, মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, মিশকাতুল মাসানির হাদিস, জ্ঞানের যে অনুষ্ঠান, জানার যে মজলিস, এই মজলিসটা দুনিয়ার সাধারণ যে কোনো জায়গাতে হতে পারে, কিন্তু আল্লাহর চোখে ওই সময়ের জন্য এটা কোনো সাধারণ জায়গা থাকে না। আল্লাহর ভাষায় ওইটা রওদাতুন মিন রিয়াদিন জান্নাহ, জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাসূল বলেছেন, যারা জ্ঞান অর্জনের জন্য বাড়ির থেকে বের হয়, আপনারা বাড়ির থেকে এখানে এসেছেন অবশ্যই একটা জ্ঞান অর্জনের উদ্দেশ্যে এসেছেন আজকে, এখানে আসলে অবশ্যই কোরআন হাদিস থেকে কিছু কথা আপনারা শুনতে পারবেন, জ্ঞান অর্জন হবে। এই যে বাড়ির থেকে বের হলেন, আল্লাহ রাসূল বলছেন, মান খারাজা ফি তালাবাল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিয়া, যখন কোন তালাবে ইলম মানে জ্ঞান অন্বেষণকারী জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বাড়ির থেকে বের হয়, ঘরে ফেরার আগ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাঈকাতা লা তাযউ আজনিহাতিহা, সে যখন বাড়ির থেকে বের হয়ে হেঁটে যায়, তার পায়ের নিচে নূরের ফেরেশতারা তাদের নূরের পর্দা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াস্তাগফিরু লাহুমুল্লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, তাদের জন্য দুনিয়ার মধ্যে যত সৃষ্টিকুল আছে, আসমানে যারা বাস করে আল্লাহর যত সৃষ্টিকুল আছে, সমস্ত সৃষ্টি জগৎ ওই তলেবে আইলেমের জন্য, ওই জ্ঞান অর্জনকারীদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে জ্ঞান অর্জনকারীর মর্যাদা দুনিয়া আখেরাতে আছে কি নাই, এর চাইতে কত ভালোভাবে বলা যায়। আল্লাহ রাসূল কত সুন্দর করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন। অথচ দেখা যায় এই দুনিয়াবী জ্ঞান অর্জনের জন্য আমরা যতটা সময় ব্যয় করি, যতটা আগ্রহ প্রকাশ করি,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত হব যেই জ্ঞান অর্জন করে ওই জ্ঞান অর্জনের প্রতি আমাদের তত আগ্রহ ততটা সময় কিন্তু আমরা ব্যয় করি না কথা কি ভুল নাকি ঠিক আমাদের এই জ্ঞান অর্জনের জন্য সময় ব্যয় করার দরকার আছে কি নাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করুক আমরা বলি আমিন সর্বশেষ কথা আজকে ইসলামের সওয়াব মাহফিল দোয়ার মাহফিল যারা আমাদের থেকে গত হয়ে গিয়েছেন সকলের জন্য দোয়া হবে আমরা এক সময় কিন্তু এখানে থাকবো না থাকবো বলেন আমরা এক সময় থাকবো না আপনি থাকবেন না আমি থাকবো না দুনিয়াতে আমাদের পরবর্তী যারা জেনারেশন আসবে তারা কি থাকবে কেউ থাকবে না আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাতুল আনবিয়াতে ইন্ডিকেট করে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা এবং কিয়ামতের দিন সকলকে তার সমস্ত আমল নিয়ে কিন্তু একত্রিত হতে হবে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যে আপনিও মারা যাবেন দুনিয়াতে কেউ কখনো চিরস্থায়ী বেঁচে থাকে না আমরা কেউ বেঁচে থাকবো না আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা এই মৃত্যু থেকে বাঁচার জন্য যদি আমরা সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করি বাঁচতে পারবো قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم আমরা মৃত্যু থেকে যতই পালানোর চেষ্টা করি মৃত্যু থেকে দূরে সরে যাই মৃত্যুর সঙ্গে আমাদের সামনাসামনি মোলাকাত হয়ে মৃত্যু আমাদের সামনে আমি যত এগোচ্ছে বয়স যত বাড়ছে দিন যত যাচ্ছে সময় যত পেরোচ্ছে মৃত্যুর কাছা গেছে কিন্তু আমরা হয়ে যাচ্ছি আমাদের জীবন থেকে আপনার বয়স আজকে 80 হতে পারে আপনার যে নির্ধারিত বয়স ছিল আজকে অর্থাৎ কি মাইনাস হয়ে গিয়েছে আমার যে বয়স এখান থেকে আমার বয়সটা মাইনাস হয়ে গিয়েছে নির্ধারিত একটা বয়স আছে ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন প্রত্যেক জাতির জন্য একটা নির্ধারিত সময় আছে এই সময় যখন চলে আসবে এক সেকেন্ড আগানো হবে না এক সেকেন্ড পিছানো হবে না সুতরাং আমরাও কিন্তু এক সময় এই দুনিয়া ছেড়ে কি বিদায় নিয়ে চলে যাবে তো ওই যে আল্লাহর কাছে যাবো ওর জন্য আমাদের কিছু তৈরি করার দরকার আছে না যাদের জন্য আমরা এখন সওয়াব রেসানি করবো দোয়া করব এখন একটা কথা যদি আপনারা একটু মনে করেন যে কোনো একটা জায়গাতে চাকরির জন্য সার্কুলার দেওয়া হয়েছে এসএসসি পাস অথবা এইচএসসি পাস বা অনার্স পাস করলে সার্টিফিকেট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার চাকরি হতে পারে এখন মনে করেন ওই জায়গাতে আপনার সুপারিশ করার জন্য মামু খালু অনেক আছে কিন্তু অ্যাপ্লাই করার মতো যোগ্যতা নেই সার্টিফিকেট নেই তো মামু খালু দিয়ে কাজ হবে সার্টিফিকেট না থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তো সুপারিশে কোনো কাজ কিন্তু হবে না তো আমি আপনি যখন মারা যাবো আমাদের জন্য এই যে সুপারিশ করবে আমাদের মতো দোয়া করবে তো আমি যদি ওই পাত্রটা এখান থেকে তৈরি করে না যাই এই দোয়া কি আমাদের ওখানে পৌঁছাবে কখন এই জন্য আমাদের অবশ্যই দোয়া নেওয়ার মতো পাত্র তৈরি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করে নিক আমরা সকলেই বলি আমিন আবারও আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি এবং আমরা চাই যে আগামীতেও আপনারা এখানে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলি আমিন আল্লাহ